আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে বসার দুটি কারণ। ফার্স্ট অফ অল, আজকের এনএসএর সহকারী পরিচালকের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে আমি নিজেও প্রার্থী ছিলাম। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, তো বাকিটা আল্লাহর ইচ্ছা। তবে আইবিএ সাধারণত যত কঠিন প্রশ্ন করে, এই জায়গায় কিছুটা হলেও মানে সহনীয় পর্যায়ে করেছে। আমি বলছি না যে পরীক্ষা খুব সহজ হয়েছে, আমি বলছি যে আইবিএ সাধারণত যেরকম হার্ড লাইনে গিয়ে তারা প্রশ্ন করে, ওখান থেকে একটু হলেও বেরিয়ে এসেছে। তো আলটিমেটলি অবশ্যই পরীক্ষা খুব একটা সহজ হয়নি। যাই হোক, পার্সোনালি আমার কথা আমি বলছি, আল্লাহর রহমতে ভালো খারাপ মিলিয়ে হয়েছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো এইগুলো ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এতদিন ধরে আপনাদের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছে, সে অর্থে আপনাদের সাথে এটা শেয়ার করার খুব দরকার ছিল, তাই শেয়ার করে নিলাম। আর সেকেন্ড কারণ হচ্ছে যে গত 16 তারিখ এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম, সেখানে আমি বলেছিলাম যে খুব সম্ভবত প্রশ্ন আইবিএ করবে। আইবিএর করা প্রশ্ন সাধারণত ঢাকার বাইরে কখনোই পরীক্ষা হয় না, সব পরীক্ষাই তাদের ঢাকার মধ্যেই অনুষ্ঠিত হয়। সে অর্থে দেখা যাচ্ছে এইবার যে তৃতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর সেই পরীক্ষাগুলোও কিন্তু ঢাকাতেই তারা নিয়ে গিয়েছে। তারপর যেইভাবে আমাদেরকে অ্যাডমিট কার্ড দিয়েছে, ওইটাও কিন্তু সাধারণত আইবিএ তারাই করে থাকে। তো ওভারঅল মিলিয়ে আমি বলেছিলাম যে আইবিএ প্রশ্ন করতে পারে, আপনাদেরকে বলেছিলাম আল্লাহ আল্লাহ করার জন্য যেন আইবিএ না করে। তারপরে গত 25 তারিখ আমি এই ভিডিওটি আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যেহেতু আমরা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করি, সেহেতু স্বাভাবিকভাবে কিছু মানুষ আমাদের রয়েছে যেখান থেকে কিছু তথ্য আমরা হর হামেশাই পেয়ে থাকি চাকরি রিলেটেড। তো সেই জায়গা থেকেই একটি তথ্য পেয়ে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে আইবিএ প্রশ্ন করবে না। অর্থাৎ আমার আগের অবস্থান থেকে আমি ব্যাক করে বলেছিলাম যে আইবিএ প্রশ্ন করবে না। শুধু যে আমি বলেছি তেমন কিন্তু নয়, আপনি যদি আরও অন্য অন্য এডুকেশনাল চ্যানেলগুলোতে ঘুরে থাকেন, তাহলে দেখবেন অনেক চ্যানেলে আমার আগে এবং আমার পরেও অনেকেই বলেছে যে আইবিএ প্রশ্ন করবে না। কিন্তু গতকাল ঠিক বিকেলবেলায় আমি আবারও জানতে পারলাম, ওই জায়গা থেকে জানতে পারলাম যে আইবিএ প্রশ্ন করছে। তো আমি সাথে সাথে আমি কিন্তু আপলোড করে দিয়েছি যে প্রশ্ন কিন্তু আইবিএ করছে। অর্থাৎ আপনাদেরকে 25 তারিখে যে কথাটা বলেছিলাম সেইটা সংশোধন করার জন্য আমি গতকালকে অলরেডি আপলোড করে বলেছি যে আইবিএ প্রশ্ন করছে। এর উপর ভিত্তি করে আজকে অনেক ভাই আমাকে গালাগালি করতেছেন, আমি ভুল তথ্য বা ভুল ইনফরমেশন দিয়েছি, ওগুলো নিয়ে অনেকেই গালাগালি করেছেন, অনেক বলবো না হাতে গোনা কয়েকজন। কিন্তু আমার খুব খারাপ লাগলো ভাই, কারণ যারা কাজ করে তারাই কিন্তু ভুল করে, যে কাজ করবে না সে ভুলও করবে না। আর আমার যদি এইটা ভুল হয়েও থাকে, আমি কিন্তু সেইটা শুধরানোর চেষ্টা করেছি, অর্থাৎ সাথে সাথে সেই আপডেটটা আমি দিয়েছি। কিন্তু আপনার এই আচরণ সত্যি আমাকে অনেকটাই মর্মাহত করেছে। অসুবিধা নাই, আপনি বলেছেন আনসাবস্ক্রাইব করেছেন, তো এটা ব্যাপার না, কারণ আমি বিশ্বাস করি আপনার প্রয়োজনেই আপনি আমাকে খুঁজে বের করবেন, এটা আজ হোক কাল হোক টু অর টোমেরো। সো এটা ব্যাপার না, আপনি চলে যেতে পারেন। কিন্তু আমি মনে করি যাদের কমন সেন্স আছে তারা এটা বুঝবে যে এটা হইতেই পারে, কারণ এনএসএ আসলে একটা স্পেশাল বিষয়, এটা আসলে সব দিক দিয়ে ডিফারেন্ট। তো অনেক ক্ষেত্রেই জোর দিয়ে কিছু বলা যায় না, আমি হয়তো আমার এক্সপিরিয়েন্স বা বিভিন্ন জায়গা থেকে তথ্য উপাত্য পেয়ে আমি একটা বললাম, কিন্তু সেটা উল্টে যেতেই পারে, এটা সব ক্ষেত্রে হতে পারে, এটা একটা কমন সেন্সের বিষয়। তো এইটা বোঝার মতন যারা মন মানসিকতা রাখে না, আপনি যেতে পারেন, অসুবিধা নেই। যাই হোক, ভাবলাম এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করে নেই, কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। আল্লাহ পাক বলেছেন মানুষ যদি ভুল না করত, তাহলে এই জাতিকে আমি ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি তৈরি করতাম যে জাতি ভুল করবে। সো এই বিষয়গুলো যারা বুঝে না বা বোঝার মতন মন মানসিকতা রাখে না, তাদেরকে কী বলা উচিত সেটা আমি নিজে বুঝি না, জানি না আপনারা বুঝেন কি না। যাই হোক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পার্সোনালি আমার জন্য দোয়া করবেন যেন সামনের রাস্তাটা অনেকটাই যেতে পারি। আল্লাহ হাফেজ।